হ্যালো এভরিওয়ান আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম আমরা ক্লাস টেন অর্থাৎ হচ্ছে মাধ্যমিকের মাধ্যমিকের জিওগ্রাফি প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টার কমপ্লিট করতে করতে আমরা আজকে লাস্ট পার্টে চলেছি প্রত্যেকটা চ্যাপ্টার বলতে বলতে কোন চ্যাপ্টার আজকে করছি আজকে হচ্ছে আমরা বায়ুমণ্ডল অর্থাৎ হচ্ছে তোমাদের চ্যাপ্টার টুয়ের আজকে লাস্ট ক্লাস লাস্ট ক্লাস করে হচ্ছে যে আমরা দেখবো যে এখানে কী কী রয়েছে কোন টপিকটা নিয়ে পড়বো অবশ্যই বলবো সেই টপিকের মধ্যে কি কী আলোচনা হবে সেটাও বলবো এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বলবো যে কোন স্ট্রাকচারে আমরা পড়ি যে মেন ব্যাপার কি আমরা হচ্ছে মনে রাখতে পারি না পড়ার পরে পড়ার পরে হচ্ছে জটিলতা আসে তো কি কোন প্রসেসে পড়লে এই জটিলতাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো আর আমরা খুব সহজে মনে রাখতে পারবো তো সেই স্টেপগুলোই আমি হচ্ছে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সেইভাবেই হচ্ছে আমি ক্লাস করানোর চেষ্টা করি তো আজকের ক্লাসটাও সেইভাবেই হবে এটা কোথায় হচ্ছে তারা একটুখানি পেন ফ্যানগুলো একটুখানি সিলেক্ট করে নিই মাঝে মাঝে আমি যখন এই দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমি ট্যাড়া হয়ে গেছি তাই না কেন মনে হচ্ছে কারণ হচ্ছে দেখো আমাদের আমার স্কিনটা যে স্কিনটা হচ্ছে তোমাদের সামনে প্লে হচ্ছে তো সেই স্কিনটা হচ্ছে রয়েছে আমার সামনে যে সামনে হচ্ছে ক্যাম যখন করে তখন তো গলায় মাইক লাগানো থাকে এখানে হচ্ছে আলাদা একটা এক্সটার্নাল মাইক লাগানো রয়েছে সামনে ক্যামেরা রয়েছে ক্যামেরা রয়েছে এইভাবে আর হচ্ছে স্ক্রিন রয়েছে সামনে তো তাই জন্য আমাকে মাঝে মাঝে থাকাতে গেলে হচ্ছে এই ধারে চাকাতে হয় আর একটুখানি তোমরা হয়তো মনে হচ্ছে যে একটুখানি হচ্ছে এই আমার স্ক্রিনের ইয়ে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটুখানি যদি গ্ল্যামারেস হতো তো আর একটু ভালো তো একটুখানি মেরে মারায় এরকম টাইপের লাগছে তাই না চেষ্টা করছি এইগুলোকে হচ্ছে একটুখানি চেঞ্জ করা আপডেট করার তো যাই হোক এই সপ্তাহ পরের ব্যাপার কিন্তু আজকে কী টপিক আর কোথায় কী নিয়ে আলোচনা করবো সেইটাই হচ্ছে আজকে মেন ব্যাপার মেন সেইগুলো হচ্ছে দেখার বিষয় তো এখানে চলো হচ্ছে ফার্স্টে সিলেক্ট করে নেওয়া যাক হচ্ছে পেন আজকে কি মাধ্যমিকের হচ্ছে মাধ্যমিকের ক্লাস করবো আমরা ওকে তো মাধ্যমিকের ক্লাস আমরা করছি করে হচ্ছে জিওগ্রাফি দেখবো জিওগ্রাফির হচ্ছে টপিক কী চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টু টপিক হচ্ছে বায়ুমণ্ডল ওকে চ্যাপ্টার টু টপিক হচ্ছে বায়ুমণ্ডল আজকে করবো হচ্ছে আমরা পার্ট সেভেন ক্লাস অর্থাৎ হচ্ছে পার্ট ওয়ান থেকে সিক্স অব্দি যা যা কিছু হয়েছে সেইগুলো আমরা হচ্ছে আগেই দেখে নিয়েছি ক্লিয়ার তো আর দেখেছো যে যে দেখেছো খুব ভালো কথা যে যে দেখো তাদেরকে বলবো যে এই ক্লাসটা করার পর আদার্স ক্লাসগুলো দেখে নিও যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের সমস্যা থাকে যদি তোমরা মনে হয় যে না আমাদের এই সব কিছু ক্লাসগুলো দেখতে হবে তো অবশ্যই দেখো ঠিক আছে এই সব ক্লাস দেখার পরে তোমাদের মাধ্যমিকের সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো এই জিওগ্রাফির ক্ষেত্রে তো আমি রয়েছি শুভজিৎ স্যার রয়েছে দুজনের মিলে তোমাদের হচ্ছে সব কিছু হচ্ছে ডাউট ক্লিয়ার করে দেবাই এবং এক্সামে যা যা কিছু প্রশ্ন আসবে সেইগুলো সাজেশান ক্লাস হচ্ছে সব কিছু ডিটেলস ডিসকাশান সব কিছু আমরা করে দেবো ওকে তো এই হচ্ছে যে পার্ট সেভেন ক্লাস পার্ট সেভেন ক্লাসের মধ্যে দেখো আজকে মেন কী কী দেখব সেইটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি দেখো বায়ু প্রবাহ নিয়ে হচ্ছে মেন আজকে ডিসকাস করবো ওকে আচ্ছা হ্যাঁ যারা হচ্ছে এই ক্লাসটা করছো করে ভাবছো যে পিডিএফের পিডিএফটা কোথায় পাবো যদি পিডিএফটা পেয়ে যাওয়া যায় তো খুব ভালো হয় তাদেরকে বলছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা হচ্ছে পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল কি টেলিগ্রাম চ্যানেল পেতে গেলে তোমাদের হচ্ছে স্টাডি টাইম বাংলা সার্চ করতে হবে টেলিগ্রামে গিয়ে স্টাডি টাইম এখানে লিখব না আমি স্টাডি টাইম বাংলা সার্চ করবে সেখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে কেবল টেলিগ্রাম না আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে তাছাড়া হচ্ছে আমার এফপিআইডির লিঙ্কও রয়েছে তো তোমাদের কিছু সমস্যা কি কথা বলার থাকলে আমাকে সেখানেও কন্ট্যাক্ট করতে পারো চ্যানেলের বিভিন্ন আপডেট হচ্ছে টেলিগ্রাম ইনস্টাগ্রামে সব কিছু হচ্ছে ডেলি লাইফের আপডেটও থাকে তো সেইখানে হচ্ছে আমাদের সঙ্গে ডাইরেক্ট যুক্ত হতে পারো ওকে তো আসা যাক হচ্ছে পড়ার টপিকে কী টপিক হচ্ছে আজকে আমরা দেখবো আজকে দেখবো বায়ু প্রবাহ বায়ু প্রবাহের মধ্যে এই বায়ু প্রবাহকে যদি আমরা ভাগ করতে যাই দেখো এই এই দুটো ছক এইটা এর পরে হচ্ছে আর একটা ছক দেখাবো তো এই দুটো ছক যদি তোমরা হচ্ছে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে দেখো স্ক্রিনশট নিলে আমার তো হচ্ছে ভিডিও প্লে করতে সমস্যা হবে তো আমি বলবো অ্যাডভাইস করবো সেটাকে লিখে নাও খাতায় যাদের বাড়িতে প্রিন্টার আছে পারলে প্রিন্ট করে নাও সেটা খাটনি কম হবে সেটাই তো ঠিক আছে তো লিখে নিতে পারো সবাই কাছে প্রিন্টার অ্যাভেলেবেল থাকে না তো এই ছকটার ওপর ভিত্তি করেই কোটা ক্লাসটা হবে এই ছকের মধ্যে যেরকমভাবে যা যা ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্স অনুযায়ী এই যেই ভাগগুলো অনুযায়ী এই ভাগের মধ্যে যেই যেই টপিকগুলো রয়েছে সেইগুলোর ডেফিনেশান কোথায় কী হচ্ছে সেইগুলো আমরা ডিসকাস করব যদি আমরা এই ছকটাই না মনে রাখতে পারি তো তাহলে আমরা ডিটেলসে কী করে ডিসকাস করব তাই না তখনই তো মনে হবে যে এইটা কোথা দিয়ে আসছে এটা কোথা দিয়ে আসছে এটা কোথা দিয়ে ও মাই কড আমি তো বুঝতে পারছি না আমার তো সাবজেক্টটা শক্ত লাগছে তো যাতে শক্ত না লাগে তার জন্যই হচ্ছে আমি এইগুলো হচ্ছে খেটে খেটে বহু কষ্ট করে করে হচ্ছে এই ছকগুলো বানিয়ে দিই ছকগুলো হচ্ছে তোমরা দেখো এই ছকটা এই স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা পড়ব। তখন হচ্ছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তো ক্লিয়ার যখনই হবে তখনই হচ্ছে আমাদের পড়া মনে থাকবে ঠিক আছে বায়ু প্রবাহ হচ্ছে আমরা দেখব। বায়ু প্রবাহকে চারটে ভাগে ভাগ করা যায় ওকে বায়ু প্রবাহকে চারটে ভাগে ভাগ করা যায় কি কি বায়ু প্রবাহ এক হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ তৃতীয় হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহ এবং চার নম্বর হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ ঠিক আছে বায়ু প্রবাহকে কটা ভাগে ভাগ করা যায় চারটে ভাগে তো এই চারটে ভাগের নাম কি নিয়ত বায়ু প্রবাহ সাময়িক বায়ু প্রবাহ স্থানীয় বায়ু প্রবাহ এবং আকস্মিক বায়ু এই যে চারটি ভাগগুলো দেখলাম এরপরে যখন আমরা আলোচনা করব ডিটেলসে হচ্ছে আমরা দেখব যে এই ভাগগুলো কি 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 বলে এর ডেফিনেশান কি ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো তো তার জন্য কি মেন হচ্ছে মাথায় আগে আমাকে ক্লিয়ার করে নিতে হবে কি বায়ু প্রবাহকে কটা ভাগে ভাগ করা যায় চারটে ভাগে ভাগ করা যায় চারটে ভাগের নাম কি চারটে ভাগের নাম হলো নিয়ত বায়ু প্রবাহ সাময়িক বায়ু প্রবাহ স্থানীয় বায়ু প্রবাহ এবং আকস্মিক বায়ু প্রবাহ এই চারটে ভাগে ভাগ হলো এই চারটে ভাগের ডেফিনেশান যখন আমরা দেখব ডেফিনেশান দেখার পরে কি দেখব যে নিয়ত বায়ু প্রবাহ এই নিয়ত বায়ুপ্রবাহকে কি আরও কিছু ভাগে ভাগ করা যায় তাহলে সেই ভাগটা দেখবো যখন আমরা দেখতে যাব তখন দেখব যে নিয়ত বায়ুপ্রবাহকে আরও তিনটে ভাগে ভাগ করা যায় ঠিক আছে সেই তিনটে ভাগ কী কী সেই তিনটে ভাগ হচ্ছে ও জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো কেউ দেখেছ কারো কি বাড়ি এখানে যারা ক্লাস করছো তারা কি চন্দননগরের কেউ রয়েছে যারা জগদ্দী পুজো দেখেছ তাদের অবস্থা আমার মতনই হয়েছে প্রচুর ঠান্ডা লেগেছে কাশি টাশি হয়েছে যাই হোক যা হয়েছে হয়েছে দেখা যাক হচ্ছে ক্লাসে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহকে মেনলি হচ্ছে তিনটে ভাগে ভাগ করে আমরা ডিসকাস করতে পারি তো তিনটে ভাগ কি এক হচ্ছে আয়ন বায়ু দ্বিতীয় হচ্ছে পশ্চিমা বায়ু এবং তৃতীয় হচ্ছে মেরু বায়ু ঠিক আছে তাহলে কি বায়ুপ্রবাহ কটা ভাগে ভাগ হলো সেইটা ফার্স্টে দেখলাম দেন তারপরে সেই ভাগগুলোর মধ্যে কি একটা ভাগ পেলাম হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহকে আবার কটা ভাগে ভাগ করা যায় সেইটা হচ্ছে আমরা দেখলাম সেইটা দেখতে গিয়ে কী দেখলাম যে দেখো আয়ন বায়ু প্রবাহ পশ্চিমা বায়ু প্রবাহ এবং মেরু প্রবাহ এই তিনটে ভাগে ভাগ করা যায় এই তিনটে ভাগে যখন ভাগ করা যায় তো তাহলে কি এই তিনটে ভাগের কি আরও ভাগ করা যেতে পারে তিনটে ভাগ থেকে কি আরও কিছু ভাগে এসেছে তো সেইগুলো আমরা দেখব এই তিনটে ভা ভাগের কিন্তু আমরা ডেফিনেশান পরে যখন ডিটেলস ডিসকাস করব এই ক্লাসের মধ্যে পরবর্তী যখন ডিটেলস ডিসকাস করব তো সেইখানে হচ্ছে সেই ডেফিনেশানগুলো দেখব কিন্তু তার আগে আমরা ওভারঅল আর ভিউ ক্লিয়ার করার জন্য দেখছি এবার এই যে নিহত বায়ুর প্রবাহকে যে তিনটে ভাগে ভাগ করা যায় এই তিনটে ভাগকে কি আর কি কি ভাগে ভাগ করা যায় তো সেইখানে দেখতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আয়ন বায়ুকে দুটো ভাগে ভাগ করা যায় কী কী একটা হচ্ছে উত্তর গোলার্ধে হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধের উত্তর পূর্ব আয়ন বায়ু দেখো একটা জিনিস কী দেবে যখন আমরা খাতায় ম্যাপ ফ্যাপ পাই না সেই ম্যাপের দেখবে সবসময় উপর দিকটাকে বলে হচ্ছে উত্তর দিক ঠিক আছে উত্তর আর এই দিকটা ডান দিকটা থাকে হচ্ছে পূর্ব ওকে তো উত্তর পূর্ব এই দেখো একটু পরে হচ্ছে আমরা এই বায়ুপ্রবাহগুলোর গোটা পৃথিবীর মধ্যে কী কীভাবে কোথায় বায়ু প্রবাহ সেইটাকেও হচ্ছে ফার্স্টে আমরা ক্লিয়ার করবো দেন তারপরে হচ্ছে ডিটেলস হচ্ছে ডিসকাসে যাবো তাহলে তখন হচ্ছে আমাদের ওভারঅল সব কিছুই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তো আয়ন বায়ুকে হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় একটা কি উত্তর গোলাতে মানে ওই ওপর দিকে যখন আমরা পৃথিবীকে দেখব পৃথিবীর কথা উত্তর গোলাতে এই ওপর দিকটা ঠিক আছে ঠিক আছে এই দিকটা হবে দক্ষিণ গোলার্ধ ঠিকই উত্তর পূর্ব উত্তর পূর্ব আয়ন বায়ুকে দেখবো এই যে উত্তর পূর্ব এই এরকম জায়গাটা এইখানে আয়ন বায়ুকে দেখবো আর কি দেখবো দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব এখানে আয়ন বায়ুকে দেখবো ঠিক আছে এই দুটো ভাগে ভাগ করা যায় আয়ন বায়ুকে কি দুটো ভাগে ভাগ করা যায় উত্তর গোলার্ধের উত্তর পূর্ব আয়ন বায়ু এবং হচ্ছে দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ওকে দেন তারপরে কি পশ্চিমা বায়ুকে ঠিক হচ্ছে সেম ভাবে হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় একটা কি উত্তর গোলার্ধের উত্তর পশ্চিম বায়ু উত্তর গোলার্ধের হচ্ছে উত্তর পূর্ব এইদিকে হচ্ছে পশ্চিম ঠিক আছে এইখানটা এটা যদি পূর্ব দিক হয় তো তাহলে ও অপোজিট সাইডটা হচ্ছে পশ্চিম দিকটা হচ্ছে ওই ওপরটা হচ্ছে উত্তর উত্তর পশ্চিম আয়ন বায়ু আর তারপরে কি দক্ষিণ পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম হচ্ছে এই জায়গাটা ঠিক আছে এটা যদি পৃথিবী হয় তো তার হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখলাম এবং দেখে হচ্ছে তার ডিফারেন্সগুলো বুঝে নিলাম ওকে তো তারপর কি হচ্ছে নিয়ত বায়ু প্রভাব আর একটা পাট সেটা হচ্ছে মেরু বায়ু তো বায়ুকে হচ্ছে দুভাগে ভাগ করে আমরা ডিসকাস করতে পারি সেই দুভাগে ভাগকেই হচ্ছে যে উত্তর গোলার্ধের উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব মেরুবায়ু ঠিক আছে উত্তর পূর্ব বলতে এটাতে উত্তর এটা পূর্ব উত্তর পূর্ব মেরুবায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ু ঠিক আছে তো এই ভাগটা হচ্ছে আমরা দেখে নিলাম এরপরে কি দেখব বায়ু প্রবাহের দ্বিতীয় পার্টে কী রয়েছে দ্বিতীয় পার্টে রয়েছে দেখো সাময়িক বায়ু প্রবাহ সাময়িক বায়ু প্রবাহের কতগুলো এক্সাম্পেল আমরা পাবো যখন আমরা পড়তে যাব ডিটেলসে বইয়ের মধ্যে তো তখন কতগুলো এক্সাম্পেল আমরা পাবো সেই এক্সাম্পেলগুলো কী কী সেইগুলো হচ্ছে সেগুলোর ডেফিনেশান আমরা দেখবো সেটা হচ্ছে স্থলবায়ু সমুদ্রবায়ু মৌসুমী বায়ু এবং পার্বত্য উপত্যকা বায়ু স্থলবায়ু জানো তো স্থল স্থলের ওপর যে বায়ু প্রবাহ হচ্ছে স্থলবায়ু জলবায়ু মৌসুমী বায়ু বা পার্বত্য উপত্যকার বায়ু ঠিক আছে সাময়িক বায়ু থেকে এইগুলো বায়ু পাবো এবার বায়ুপ্রবাহের তৃতীয় স্টেপে যেখানে আমরা তৃতীয় ভাগে যেটা পেয়েছিলাম সেটা কি স্থানীয় বায়ুপ্রবাহ স্থানীয় বায়ুপ্রবাহকে হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করে ভাগ দেখতে পাবো ঠিক আছে স্থানীয় বায়ু দুটো ভাগ হচ্ছে আমরা দেখতে পাবো সেই দুটো ভাগ কি এক হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু এবং হচ্ছে শীতল স্থানীয় বায়ু উষ্ণ স্থানীয় বায়ু এবং হচ্ছে শীতল স্থানীয় বায়ু তো এইগুলোর আমরা ডেফিনেশান দেখবো এইগুলোকে নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে ডিসকাশান করবো ঠিক আছে তো এই এই টপিকগুলো হচ্ছে আজকে আমাদের পড়া হবে ঠিক আছে এই টপিকগুলোর ওপর ভিত্তি করে আজকে আমরা পড়বো পড়া হচ্ছে পড়াশোনাগুলো দেখবো দেখে হচ্ছে আলোচনা করব আলোচনা করার পরে হচ্ছে আমরা বুঝে যাব সব কিছু হচ্ছে ক্লিয়ার করব ওকে ঠিক আছে সব ক্লিয়ার হচ্ছে তো কোথাও কি কিছু সমস্যা হচ্ছে এখন অবধি বুঝতে কিছু হচ্ছে কোথাও কিছু সমস্যা হচ্ছে হচ্ছে কি সমস্যা হচ্ছে অবশ্যই জানিও আর ভালো লাগলেও অবশ্যই যাই ঠিক আছে আকস্মিক বায়ু আকস্মিক বায়ুকে হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি ঘূর্ণবাদ এবং হচ্ছে প্রতীক ঘূর্ণবাদ ঘূর্ণবাদ আর দ্বিতীয় হচ্ছে প্রতীক ঘূর্ণবাদ ঠিক আছে ক্লিয়ার তাহলে হচ্ছে এই দিকগুলো হচ্ছে আমরা দেখে নিলাম দেন হচ্ছে যাওয়া যাক কোথায় যাওয়া যাবে যাওয়া যাবে হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে কি হচ্ছে বায়ু প্রবাহ দেখো আরেকটা জিনিস ঠিক আছে বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহকালে বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হলে একে বায়ু প্রবাহ বলে ঠিক আছে ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূপৃষ্ঠ বলতে পৃথিবী পৃথিবীর ওপর দিয়ে প্রবাহকালে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হলে উচ্চচাপ যেখানে হচ্ছে উঁচু চাপ রয়েছে সেখান থেকে নিচু চাপের অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে বায়ু প্রবাহ বলছে ঠিক আছে তো তারপরে কি তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু প্রবাহ তাপ তাপ হচ্ছে টেম্পারেচার আর চাপ চাপ চেপে ধরে না ট্রেনে গেলে চাপ সেই চাপ তাপ আর চাপের জন্যই বায়ু প্রবাহ হয় তাপ যে টেম্পারেচার বাড়লে হালকা হবে টেম্পারেচার কমলে ভারী হবে তো এইগুলোর জন্য হচ্ছে এইগুলোর ওপরে ডিপেন্ড করে হচ্ছে এই বায়ু হয় নিম্নচাপের বায়ু হালকা যেখানে হচ্ছে বায়ুর চাপ নিম্নগামী সেখানে হচ্ছে হালকা হবে এবং ঊর্ধ্বগামী হলে সেখানে বায়ুর চাপ ভারী হবে ঠিক আছে বায়ুশূন্য স্থান পূরণের জন্য নিম্নচাপের অভিমুখে গমন করে ঠিক আছে এটাই হলো বায়ু প্রবাহকে সাধারণত চারটে ভাগে ভাগ করা যায় কি নিয়ত বায়ু প্রবাহ সাময়িক বায়ুপ্রবাহ স্থানীয় বায়ুপ্রবাহ এবং আকস্মিক বায়ু যেটা হচ্ছে আমরা আগের স্লাইডে দেখলাম যে বায়ু প্রবাহকে কটা ভাগে ভাগ করা যায় সেটাই এখানে বলছে সেই এই টোটালটা হচ্ছে আস্তে 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 দেখতে দেখতে যাবো কিন্তু আমরা ফার্স্টেই হচ্ছে টোটালটা যে যতটুকু পড়বো আমরা সেখানটায় কতগুলো ভাগ রয়েছে কী রয়েছে সেইগুলো টোটালটা হচ্ছে আমরা ফার্স্টেই দেখে নিলাম ওকে তো এখানে কী বলেছে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু যে বায়ু প্রবাহ সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে হচ্ছে বায়ুর প্রভাব আছে নির্দিষ্টভাবে নিয়মিত নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে তাকে হচ্ছে বায়ুর প্রভাব এটাকে কি কটা ভাগে তিনটে ভাগে ভাগ করা যায় যেটা আগে স্লাইডে আমরা দেখলাম সেটা কি আয়ন বায়ু বায়ু মেরু মেরুবায়ু ঠিক আছে এটাকে আবার কি এটাকে হচ্ছে আবার কতগুলো ভাগে ভাগ করেছে যায় দেখো এই মেন কি এই 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 দেখো এইখানে যেই স্লাইডগুলো দেখলাম এটাই হচ্ছে এখানে এই সেলাইডে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তারপরে কি বায়ুকে হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম বায়ু তো এই জিনিসগুলোই তো এটা হচ্ছে এবার ইম্পর্টেন্ট যে গোটা চ্যাপ্টারটা বুঝতে গেলে এই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি তো সেটা হচ্ছে আমরা গোটা চ্যাপ্টারটা আবার বুঝতে পারবো না ঠিক আছে তো প্রথমে কী দেখো এই পৃথিবী এটা হচ্ছে টোটালটা কি টোটালটা হচ্ছে পৃথিবী পৃথিবীর ওপর দিকে যখনই আমরা ম্যাপ দেখলাম যে আগেরটায় কী বললাম যে ম্যাপটা যখনই আমরা ভাগ করবো তো তাহলে কি এই ডান দিক মানে ম্যাপের সবসময় আমাদের ডান হাতটা যেই দিকে যাবে সেটা হচ্ছে পূর্ব দিক থাকবে ঠিক আছে এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক আর এটা হচ্ছে উত্তর দিক নর্থ ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার ডান দিকটা পূর্ব দিক ওপরটা উত্তর তার মানে কি ইসের মতন আমরা যদি দেখতে চাই তাহলে উপর দিক ওই উত্তর হলে এটা কি হবে এটা হবে দক্ষিণ দিক ঠিক আছে তো তার মানে কি এই যে পৃথিবী পৃথিবীর হচ্ছে উত্তর দিক কোনটা পৃথিবীর উত্তর দিক হচ্ছে এইটা ঠিক আছে এই উত্তর দিককে কী বলা হচ্ছে উত্তর মেরু ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এবং এইটা কি হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে দক্ষিণ দিক ঠিক আছে দক্ষিণ দিককে কী বলা হবে দক্ষিণ মেরু ঠিক আছে আর এই দুটো যখন আমরা হচ্ছে ম্যাথামেটিক্সের ক্লাস করো অন্য স্যারে ম্যাথামেটিক্সের ক্লাস হচ্ছে আমরা সব কিছুতে ডিটেলস দেখতে পাই তো সেখানে কি দেখি যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে এরকম এটা যদি হয় হচ্ছে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে যে সোজাটা থাকে সেটাকে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তো আমরা যদি এটাকে পুরোপুরিভাবে ভাগ করি ওপর থেকে নিচু অবধি তার মানে কি এই ডটটা আর হচ্ছে এই ডটটা কি লাল কালিগি ঠিক আছে এই ডটটা আর এই দুটো এই দুটো হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে উত্তরে হচ্ছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি দক্ষিণে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি হ্যাঁ হচ্ছে স্যার এই সব বলছেন কেন এইগুলো কি দরকার লাগে আরে এইগুলো এই এইগুলোই দরকার লাগবে এইগুলোর উপরেই ভিত্তি করে হচ্ছে গোটা ক্লাসটা হবে এইগুলোই হচ্ছে পরবর্তী সময় পুরো হচ্ছে আইডিয়াকে ক্লিয়ার করবে প্রত্যেকটা টপিক হচ্ছে মনে রাখতে হচ্ছে এইগুলোই সাহায্য করবে ঠিক আছে বাকি ডেফিনেশান কি আছে ডেফিনেশান এই জিনিসটা যখন বলবে দেখ ডেফিনেশান আমি হচ্ছে স্কিপ করতে বলবো হাফ তোমরা হচ্ছে হাফ এমনি দেখবে প্রত্যেকটা বইতে আলাদা আলাদা ডেফিনেশন আছে কিন্তু এই ডেফিনেশানগুলো প্রত্যেকটা বই অনুযায়ী তোমরা পড়ো পারলে এখানের দিকে পড়ো তো সেটা কোনো ব্যাপার না। এই ডেফিনেশানগুলোকে আমাকে মাথায় যে রাখতে হবে কেন ডেফিনেশানগুলো মনে থাকবে এইখানে এই জিনিসটা যতক্ষণ আমরা ক্লিয়ার করে নিচ্ছি ততক্ষণ হচ্ছে আমার ডেফিনেশান মনে থাকবে না তো তাই আমি মেন জোর দিচ্ছি গেছে টোটাল টপিক যেটা পড়া হবে সেইটা ফার্স্টে দেখে নিয়ে কী কী স্ট্রাকচার রয়েছে ওইটা যখন স্ট্রাকচার মাথায় থাকবে তো ওইখান থেকে যা প্রশ্ন আসে ওটা কেন ক্লিয়ার হয়ে যাবে আর এই এই বায়ুক প্রবাহ কিন্তু এই জিনিসটার উপরেই ডিপেন্ড করছে তো এইটা যখনই আমাদের ক্লিয়ার হয়ে যাবে মাথায় থেকে যাবে তো বাকি ডেফিনেশান যাই থাকুক না কেন এমনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে ডেফিনেশান সব আমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এখানে যখন আমরা দেখব তো মেন কি দেখব মেন দেখব হচ্ছে যে চাপ বলায়গুলো বায়ু চাপ বলায়গুলো ঠিক আছে উচ্চ চাপ দেখব আর হচ্ছে নিম্নচাপ দেখব ঠিক আছে এখানটা এই দেখো চারটে উচ্চ চাপ পাবো আর হচ্ছে চারটে নিম্নচাপ পাবো তো এখানে হচ্ছে উচ্চ চাপ কোথায় পাবো দেখো উত্তর মেরু এইখানে পাবো হচ্ছে উচ্চ চাপ এখানে হচ্ছে ছবিটা সাধারণত আমি একটু ভুললেই নিয়েছি এখানে একটা হচ্ছে উচ্চচাপ পাবো দেন তারপরে কি এখানে আবার পাবো হচ্ছে নিম্নচাপ ঠিক আছে মানে চারটে উচ্চচাপ পাবো চারটে ইয়ে তিনটে নিম্নচাপ পাবো এটা হচ্ছে উচ্চচাপ পাবো নিরক্ষীয় নিরক্ষীয় রেখা যখন যেখানটা আছে সেখানটা সবসময় হচ্ছে নিম্নচাপের বায়ু পাবো ঠিক আছে এখানে হচ্ছে নিম্নচাপের বায়ু পাবো এইগুলোর উপরেই ডিপেন্ড করা হচ্ছে ডেফিনেশানগুলো হবে এখানে হচ্ছে কি এখানে পাবো হচ্ছে সবসময় নিম্নচাপের বাড়ি নিরক্ষীয় নির্মচাপ এখানে কি এখানটা পাবো হচ্ছে সুমেরু উচ্চচাপ ঠিক আছে এখানটা পাবো সুমেরু উচ্চচাপ ঠিক উচ্চচাপের পরেই হবে এখানে হচ্ছে উচ্চচাপ হবে উচ্চচাপের পরেই পেয়ে যাবো হচ্ছে কি নিম্নচাপ সুমেরীয় নিম্নচাপ ঠিক আছে সুমেরীয় নিম্নচাপের পরেই এখানে পাবো হচ্ছে উচ্চচাপ নির্মচাপ তারপর আবার কী হবে তারপর হচ্ছে আবার উচ্চচাপ এখানে কি থাকবে এখানে থাকে হচ্ছে কর্কটীয় রেখা ঠিক আছে কর্কটীয় উচ্চচাপ এখানে পাবো যেই কর্কটীয় উচ্চচাপ পাবো তারপরে কি পাবো তারপর হচ্ছে নিম্নচাপ পাবো নিম্নচাপের এখানে কী আছে এখানে হচ্ছে নিরক্ষর রেখা আছে ঠিক আছে নিরক্ষর রেখার এখানে কি পাবো হচ্ছে নিরক্ষীয় হচ্ছে নিম্নচাপ বলা হয় নিম্নচাপের ওপর পরে কি পাবো ঠিক হচ্ছে আবার এই জায়গাটা এই জায়গাটা আছে হচ্ছে মকর ক্রান্তি রেখা ঠিক আছে তার মানে কি এখানে পাবো হচ্ছে মকরীয় এখানে নিম্নচাপ পেয়েছি এখানে পাবো হচ্ছে মকরীয় উচ্চচাপ ঠিক আছে মকরীয় উচ্চচাপের পরে আবার কি পাবো কুমেরীয় ওপরটা হচ্ছে সুমেরু আর নিচেটা হচ্ছে কুমেরু দক্ষিণ দিকে হচ্ছে কুমেরু ঠিক আছে কুমেরীয় হচ্ছে নিম্নচাপ পাবো ঠিক আছে কুমেরীয় নিম্নচাপ পাবো তারপরে কি পাবো হচ্ছে কুমেরীয় উচ্চচাপ ঠিক আছে এখানেটা পাবো হচ্ছে কুমেরীয় উচ্চচাপ চাপ উচ্চ নিম্ন উচ্চ নিম্ন উচ্চ নিম্ন এরম করে হচ্ছে বায়ুর চাপের জিনিসগুলোকে হচ্ছে আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে এখানে দেখার বিষয় এইগুলোর উপর ভিত্তি করেই বিভিন্ন ডিফিনেশনগুলো তো দেখা যাক এখানে কি হচ্ছে আয়নবায়ুকে হচ্ছে আমরা দেখবো ঠিক আছে আয়ন বায়ু কথা নিয়ত বায়ু প্রভাবে যে তিনটে ভাগে ভাগ করা যায় সেই তিনটে ভাগের মধ্যে প্রথম ভাগটা হলো এই আয়ন বায়ু ঠিক আছে এই আয়ন বায়ুকে হচ্ছে এবার আমরা দেখব এখানে কি বলা হচ্ছে দেখো আয়ন বায়ু ঠিক আছে আয়ন বায়ুকে দুটো ভাগে ভাগ করা যায় এই যে যেটা আমরা দেখলাম দেখি একটু জুম করা যায় কি এই দেখো ঠিক আছে উত্তর মেরু দক্ষিণ মেরু ঠিক আছে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিত এবং নির্দিষ্টভাবে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে ঠিক আছে তো এখানে কি এখানে যখন আমরা দেখতে যাব কি বলা হচ্ছে কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে ঠিক আছে কর্কটীয় মকরীয় কথা এ এরকম কর্কটীয় আর হচ্ছে এরকম জায়গা হচ্ছে মকরীয় ঠিক আছে কর্কটীয় আর হচ্ছে মকরীয় এই দুটোর জায়গা দেখলাম তাই না এই দুটো জায়গা থেকে কি বলা হচ্ছে কর্কটীয় মকরীয় হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নির্মচাপ অঞ্চলের দিকে এটা কি হচ্ছে এইটা হচ্ছে নিরক্ষরেখা ঠিক আছে নিরক্ষীয় নির্মচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে সারা বছর ধরে এই এরকম তাকে অ্যারো অ্যারো দেওয়া রয়েছে ঠিক আছে নিয়মিতভাবে যেই বায়ু নির্দিষ্টভাবে প্রবাহিত হচ্ছে তাকেই কী বলা হচ্ছে তাকেই বলা হচ্ছে আয়ন বায়ু ওকে ক্লিয়ার দেন কী বলা হচ্ছে তারপরে উত্তর গোলার্ধের এই বায়ু বায়ু প্রবাহের নাম উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধ অর্থাৎ হয়েছে এই দিকটা ঠিক আছে উপর দিকটা সবসময় উত্তর উত্তর গোলার্ধে এই যে নিয়মিতভাবে বায়ু প্রবাহ হচ্ছে তাকে কি বলা হচ্ছে একে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু ঠিক আছে এই দেখো এইখানটা ঠিক আছে আর দক্ষিণ গোলার্ধ দিয়ে যে এটা প্রবাহিত হবে তাকে কি বলা হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এটা কি উত্তর গোলার্ধে যখন প্রবাহিত হচ্ছে সরাসরি দেখো এখানে অ্যাডো দিয়ে দেখানো রয়েছে সরাসরি সোজাসুজি প্রবাহিত হয় না একটুখানি বেঁকে বেঁকে প্রবাহিত হয় ঠিক আছে এটা কি কোন সূত্র অনুযায়ী এটা হচ্ছে ফেডেলের সূত্র অনুযায়ী ডান দিক বেঁকে হচ্ছে প্রবাহিত হয় এবং উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়ে থাকে দক্ষিণ দিকেও কি সেরকমই হচ্ছে সারা বছর হচ্ছে এই ফেরেলের সূত্র অনুযায়ী বাঁদিক ঘেঁসে দক্ষিণে দক্ষিণ দিকে কী হচ্ছে বাঁদিক ঘেষে এ দেখো অ্যারোগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তা বাঁদিক ঘেষে প্রবাহিত হয় ঠিক আছে ফেরেলের সূত্র অনুসারে তো এটাকে হচ্ছে দক্ষিণ পূর্ব বায়ু হিসেবে প্রবাহিত হয়ে থাকে এর বিস্তার উভয় গোলাতে হচ্ছে গড় পাঁচ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা ঠিক আছে আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় এটা প্রশ্ন আসে লিখেন ওই যে আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় ঠিক আছে উত্তর গোলাতে আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে ষোলো কিমি প্রত্যেক ঘন্টায় এবং স্থলভাগ বেশি বাধাপ্রাপ্ত হয় এবং দক্ষিণ গোলার্ধের গতিবেগ বাইশ কিমি হচ্ছে প্রতি ঘন্টা জলভাগে বেশি তাই এখানে কম বাধাপ্রাপ্ত হয় স্থলভাগে বাধাপ্রাপ্ত হয় কেন স্থলভাগে হচ্ছে ঘরবাড়ি থাকে জোরে যখন ঝড় আছে দেখবে ঝড় গ্রামে বেশি হয় শহরে কম হয় কারণ কি গ্রামে হচ্ছে ঘর বাড়ি বেশি আটকাতে পারে না ঝড় ঝড়কে শহরে কি যখন ঝড়ের হাওয়াটা আসছে এসে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে ধাক্কা খায় ধাক্কা খেয়ে ঝড়ের গতিবেগ কমে যায় তো এখানে কী বলেছে সেরকমই যে জলে কি জলে তো বিল্ডিং হচ্ছে না তাই না জলে বিল্ডিং হচ্ছে না তাই জন্য কি জলের গতিবেগ বেশি জলের উপর দিয়ে যখন বায়ু প্রবাহের গতিবেগ বেশি এবং স্থলের মধ্যে কি এর গতিবেগ হচ্ছে কমে যায় তো সেটাই বলা হচ্ছে ঠিক আছে এরপরে কি হচ্ছে বায়ু ঠিক আছে বায়ুর ডেফিনেশান হচ্ছে আমরা দেখব বায়ু কোথায় আছে বায়ু হচ্ছে এ দেখো এইখানে ঠিক আছে আয়ন বায়ু তারপর হচ্ছে বায়ু ঠিক আছে তো বায়ুর ডেফিনেশান কি কর্কটীয় মকরীয় উচ্চ চাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় বলে একে বায়ু বলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলায় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয় এ দেখো এখানে এই এরম জায়গা কী আছে কর্কটীয় রেখা ঠিক আছে কর্কটীয় আর হচ্ছে মকরীয় রেখা এরকমভাবে এই দিক থেকে হচ্ছে যেটা এই দিকে হচ্ছে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই দিকে যেটা প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই দিকে আর হচ্ছে এই এই ধারে যেটা হচ্ছে মেরুর দিকে হচ্ছে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এটি যে প্রবাহিত আছে এই যে হাওয়ার গতিবেগটা তো এটা এটাকেই কি বলা হচ্ছে এটাকেই বলা হচ্ছে কর্কটি ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিত প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলা হচ্ছে ঠিক আছে ওই সেই যেই ছকটা ফার্স্ট হচ্ছে এখানে আমরা দেখেছিলাম উচ্চচাপ নিম্নচাপ উচ্চচাপ নিম্নচাপ সেটার উপরে ভিত্তি করে এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে উভয় গোলাতে পঁয়ত্রিশ থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয় পশ্চিমা বায়ু মেরুবিত্তের প্রদেশের দিকে অগ্রসর হয় এবং ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলাদের ডান দিকে এবং বাঁ দিকে দক্ষিণ গোলাতে প্রবাহিত হয় ঠিক আছে এখানে একটাকে বলা হচ্ছে আবার দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিম পশ্চিমবায়ু প্রবাহিত হয় দক্ষিণ গোলাতের এই বায়ু প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা এবং হচ্ছে পঞ্চাশ ডিগ্রি অক্ষরেখাকে ক্রোধমত্ব পঞ্চাশ এবং ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয় ঠিক আছে কোনটাকে বলা হচ্ছে এই বায়ুকে বলা হচ্ছে ঠিক আছে যখন যায় হচ্ছে জোর আওয়াজ হয় সেটাকে কি গর্জনশীল চল্লিশা বলা হচ্ছে ঠিক আছে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর দিয়ে যখন যাচ্ছে দেখো বিভিন্ন ডিগ্রিগুলো এখানে লেখা আছে ঠিক আছে এই দেখো সত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে এখানে আবার হচ্ছে চল্লিশ ডিগ্রি এই এই জায়গাতেই যখন যাচ্ছে তো সেইগুলোকে হচ্ছে বিভিন্নভাবে যেখানে আওয়াজ করছে সেখানে কিছু গর্জনশীল বলা হচ্ছে ক্রোধমত্ত বলা হচ্ছে কোনো জায়গাকে পঞ্চাশ ডিগ্রি যেখানটায় রয়েছে পঞ্চাশ ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে যখন যাচ্ছে সেটাকে ক্রোধমত্ত বলা হচ্ছে তারপরে কি ষাট ডিগ্রির মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন সেটাকে চিৎকারকারী ষাট বলা হচ্ছে তো এরকম নামগুলো হচ্ছে দেওয়া হয়ে থাকে তো কোনখানে আমরা নামগুলো পাচ্ছি এই বায়ুর ক্ষেত্রে নামগুলো পাচ্ছি ঠিক আছে এবার হচ্ছে বায়ু ঠিক আছে তিনটে ভাগ ছিল তিনটে ভাগের মধ্যে লাস্ট হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে মেরু বায়ু তিনটে ভাগকে কি বায়ু প্রবাহকে তিনটে ভাগে ভাগ করেছেন নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ুপ্রবাহ প্রবাহ বায়ু ভাগে ভাগ করেছে চারটে ভাগের মধ্যে কি একটা ভাগ ছিল নিহত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহে তিনটে ভাগে বাক করেছিল আয়ন বায়ু মেরু বায়ু এবার হচ্ছে মেরু বায়ুর ডেফিনেশনটা আমরা লাস্ট হচ্ছে পশ্চিমবায়ু মেরু বায়ু এবার হচ্ছে আমরা দেখব ঠিক আছে বায়ু সাধারণত উভয় গোলার্ধের মোটামুটিভাবে সত্তর থেকে আকশি ডিগ্রি অক্ষর অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলায় থেকে মেরু দেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহ সারা বছর ধরে প্রবাহিত হয় ঠিক আছে এখানে ব্যাপারটা কেন এই দেখো এই মেরু মেরুর দিকে রয়েছে ঠিক আছে এইখানে উচ্চচাপ থেকে এখানে এই একবার এখানে হচ্ছে উচ্চচাপ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এরকম সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই উচ্চচাপ এইখানটা দিয়ে তারপর নিম্নচাপ এইখানটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে মেরুবায়ু মেরুবায়ু সাধারণত উত্তর গোলার্ধের মোটামুটিভাবে সত্তর থেকে আটশি ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয় এই বায়ু প্রবাহ ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের দিকে ডান দিক মেখে হচ্ছে উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ গোলার্ধে পাদ ঘেঁসে হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুযায়ী প্রত্যেকটা হচ্ছে ডান দিক আর দিক ঘেষে হচ্ছে প্রবাহিত দেখো কোনো বায়ু হচ্ছে ডাইরেক্ট সোজাসুজি এসে প্রবাহিত হচ্ছে না বেঁকে বেঁকে প্রবাহিত চাই সূত্রটা কে দিয়েছিল ফেরেল ঠিক আছে তো তাই ফেরেল একজন বৈজ্ঞানিক ঠিক আছে সেই বৈজ্ঞানিকের সূত্র অনুসারে এই যে কাজটা হচ্ছে ঠিক আছে এই দুই বায়ু খুবই শীতল ও শুষ্ক হয় ঠিক আছে দক্ষিণ গোলার্ধের মেরু বায়ু প্রবাহে মাঝে মাঝে মহাদেশে পূর্বে প্রবল ঝড় ওঠে এবং বৃষ্টিপাত তুষরপাতও হয় ঠিক আছে এই এটা আমরা দেখে নিলাম এবার দেখবো হচ্ছে আমরা সাময়িক বায়ুপ্রবাহ সাময়িক বায়ু প্রবাহ কোথায় পাচ্ছি এই দেখো নিয়ত বায়ুপ্রবাহের টোটাল দিকটা হচ্ছে এখানে আমরা কভার করে নিলাম দেখে নিলাম ঠিক আছে এবার দেখব হচ্ছে আমরা এই সাময়িক বায়ুপ্রবাহ ঠিক আছে সাময়িক বায়ু প্রবাহটাকে এবার হচ্ছে আমরা দেখব দিনের বিভিন্ন সময় ও বছরের বিভিন্ন ঋতুতে স্থলভাগ জলভাগকে বায়ুর চাপে তারতম্যের ফলে সাময়িকভাবে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে এই সাময়িক বায়ু বলা নর্মাল ব্যাপার ঠিক আছে দিন দিনের বিভিন্ন সময় বছরের বিভিন্ন ঋতু অর্থাৎ বিভিন্ন ঋতু শীত গ্রীষ্ম বর্ষা সেই সব ঋতুগুলো আছে না তো সেটাই হচ্ছে দিনের বিভিন্ন সময় বছরের বিভিন্ন ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ু চাপের তারতম্যের জন্য স্থলভাগ জলবায়গু বিভিন্ন সময় আছে বিভিন্ন সময় বিভিন্ন টেম্পারেচার হয় সেই টেম্পারেচারের তারতম্যের জন্য সাময়িকভাবে যে বায়ু প্রবাহ সৃষ্টি হয় যে এই সব সব কিছু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এই সবের ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি তাকে সাময়িক বায়ুপ্রবাহ বলে ক্লিয়ার এর উদাহরণ কি উদাহরণ হচ্ছে স্থলবায়ু সমুদ্রবায়ু মৌসুমি বায়ু পার্বত্য উপত পার্বত্য উপত্যকা বায়ু ঠিক আছে এবার স্থলবায়ুর ডেফিনেশান দেখা যাক সেই সব উদাহরণগুলো সাধারণত সন্ধ্যার পর স্থলভাগ থেকে সমুদ্র হ্রদ অথবা বিস্তৃত জলভাগের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে ঠিক আছে কী বলা হচ্ছে সাধারণত স্থলভাগ থেকে সমুদ্র হ্রদ অথবা বিস্তৃত জলভাগের দিকে প্রবাহিত বায়ুকে স্থলভাগ থেকে ওই সমুদ্র সমুদ্রের দিকে যেসব বায়ু ফায়ু প্রবাহিত হয় যে গঙ্গার ধারে গিয়ে বসে হাওয়া খাওয়া সমুদ্রের ধারে গিয়ে বসে আওয়াঘাত সেই যে প্রবাহিত হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে ঠিক আছে সাধারণত সন্ধ্যার পর একে প্রবাহিত হয় বলে একে মধ্যরাত্রি থেকে ভোরবেলার মধ্যে সর্বাধিক বেগে প্রবাহিত হয় ঠিক আছে এবার কি সমুদ্রবায়ু কী বলা হচ্ছে সাধারণত দিনের বেলা সমুদ্র হ্রদ বিস্তৃত জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলা হচ্ছে কি জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে জল থেকে স্থলের দিকে এই জল থেকে স্থলের দিকে প্রবাহিত হচ্ছে সমুদ্র বায়ু ঠিক আছে এটা কি স্থল থেকে জলের দিকে প্রবাহিত হচ্ছে আগেরটা ঠিক আছে স্থলবায়ু দেখে নিলাম তারপরে কি মৌসুমী বায়ু মৌসুমী বায়ুকে দেখে নেওয়া যাক তোমার ক্লাসে যে মৌসুমি পরে তার কথা বলছি না মৌসুমি বায়ুর কথা বলছি এটা ঠিক আছে চলো সমুদ্র ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ হলো মৌসুমি বায়ু ঠিক আছে সমুদ্র স্থলবায়ুর ব্যাপক সংস্করণ হলো মৌসুমি বায়ু মৌসুমি বায়ু একটি শব্দ বায়ুর উষ্ণতা বায়ুর চাপের পার্থক্যের ফলে যে বায়ু বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে ঠিক আছে কি বলা হচ্ছে যে বায়ু বছরের নির্দিষ্ট ঋতুতে একটা পার্টিকুলার ঋতুতে ঠিক আছে পার্টিকুলার একটা ঋতুতে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয় তাকেই মৌসুমি বায়ু বলে ঠিক আছে উদাহরণ প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ভারত চীন জাপান বাংলাদেশ উত্তর শ্রীলঙ্কা কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি দেশে হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় ঠিক আছে এইসব দেশগুলোতে বছরের একটা নির্দিষ্ট সময় হচ্ছে এই বায়ু প্রবাহিত হয় এই প্রভাব দেখা যায় যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্লাইমেটে এই বায়ু প্রবাহিত হচ্ছে ঠিক আছে কোন কোন দেশে হচ্ছে সেটাও বলে দিলাম এছাড়া উত্তর আফ্রিকা উত্তর আমেরিকা মেক্সিকো উত্তর অস্ট্রেলিয়া প্রভৃতি উঠছে প্রভৃতি অঞ্চলে মৌসুমি বায়ুর প্রবাহ দেখা যায় ঠিক আছে এছাড়াও কি পার্বত্য ও উপত্যকা বায়ু পার্বত্য উপত্যকা বায়ুটা কি চলো দেখা যাক পাহাড়ি অঞ্চলে রাতের বেলা তারা একটু জল খেয়ে বললাম না ঠাকুর ফাকুর দেখে হচ্ছে প্রচুর শরীর খারাপ প্রচুর কাশি প্রচুর তাই জন্য হিস্ট্রি ক্লাস হচ্ছে না তোমরা কে কে হিস্ট্রি ক্লাস দেখো কেমন কেমন লাগে লাগে ক্লাস ক্লাস হিস্ট্রি ভালো না জিওগ্রাফি ক্লাস ভালো নাকি শুভময় স্যারের ফিজিক্স ক্লাস ভালো নাকি অর্ণব স্যারের ম্যাথামেটিক্স ক্লাস ভালো নাকি শুভস্মিতা ম্যামের বেঙ্গলি ক্লাস ভালো কোন ক্লাসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সব থেকে কে তোমাদের হচ্ছে পছন্ পছন্দের সে সব থেকে কমেন্ট বক্সে তো এরপরে কি দেখা যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে পার্বত্য উপত্যকার এরপর কি দেখা যাচ্ছে এরপর দেখা যাচ্ছে হচ্ছে পার্বত্য উপত্যকার বায়ু ঠিক আছে পার্বত্য অঞ্চলে রাতের বেলা পাহাড়ের চূড়া থেকে শীতল ও ভারী বায়ু পাহাড়ের ঢাল বয় উপত্যকা অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকেই পার্বত্য বায়ু বলে পাহাড়ি অঞ্চলে রাতের বেলা পাহাড়ি অঞ্চল উঁচু উঁচু পাহাড় ঘুরতে যায় না সেই পাহাড়ি অঞ্চলে রাতের বেলায় চূড়া থেকে পাহাড়ের ওপরে চূড়া থেকে শীতল ভারী বায়ু পাহাড়ের ঢাল বয়ে উপত্যকা অঞ্চলের দিকে প্রবাহিত হয় উপর থেকে সেই বায়ুর পাহাড়ের ঢাল বয়ে নিচের দিকে প্রবাহিত হচ্ছে তাকেই পার্বত্য বায়ু বলা ঠিক আছে দেখা গেল এরপর কি দেখা যাক এই যে এরপর দেখা যাচ্ছে স্থানীয় বায়ু বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে তাপ ও চাপের বৈষম্যে স্থানীয় বায়ু যে বিশেষ বায়ু প্রবাহিত হয় ঠিক আছে স্থানীয়ভাবে যে বিশেষ বায়ু প্রবাহিত হয় তাকেই স্থানীয় বায়ু বলে বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে ঠিক আছে তাপ ও চাপের বৈষম্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে তাপ ও চাপের বৈষম্যে যে বিশেষ বায়ু প্রবাহিত তাকে স্থানীয় বায়ু বলা হয় তারপর কি বায়ুর আকৃতি অনুসারে স্থানীয় বায়ুকে দুভাগে ভাগ করা যায় একটা কি উষ্ণ স্থানীয় বায়ু আর দ্বিতীয় হচ্ছে শীতল স্থানীয় বায়ু ঠিক আছে উষ্ণ স্থানীয় বায়ু কি উষ্ণ স্থানীয় বায়ুকে হচ্ছে বিভিন্নভাবে বলা হচ্ছে এটা কি ফেন তারপর হচ্ছে চিনুক লু শিরোক প্রভৃতিভাবে বলা হচ্ছে শীতকালে হচ্ছে ইউরোপের আলসাস পর্বত অঞ্চল থেকে রাইন নদীর উপত্যকার দিকে এই রকম উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় একে ফেন বলে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেই বায়ুটা প্রবাহিত হচ্ছে তাকে বিভিন্ন নাম দিয়েছে ঠিক আছে চিনুকে হচ্ছে সেরকম বসন্তকালে হচ্ছে কি উত্তর আমেরিকার রকি পর্বত অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং উষ্ণ শুষ্ক বায়ুকে হচ্ছে চিনুক বলে তো এরকমই হচ্ছে সীরোক্ষ হচ্ছে একটা গ্রীষ্মকালে আফ্রিকা লিবিয়া মেরু অঞ্চল থেকে অতি শুষ্ক অতি উষ্ণ শুষ্ক এবং হচ্ছে ধুলোপূর্ণ বায়ু প্রবাহিত একে ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত হতে থাকে এই বায়ু প্রবাহকে সিরোক্ষ বায়ু বলা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার লু গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভারতের গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান চারিদিকে যে লু পায় লুব সেই গরমে অবস্থা খারাপ হয়ে যায় না সে দূরে তাকালে মনে হচ্ছে জল 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 করছে কোনো গাড়িতে করে গেলে তো সেই লু সেই গরমে সেই গরম হওয়াটাকে সেটাকেই বলা হচ্ছে এরপর দেখা যাচ্ছে হচ্ছে আকস্মিক বায়ু ঠিক আছে আকস্মিক বায়ু কোথায় এই দেখো প্রত্যেকটা পড়তে পড়তে এই যে আকস্মিক বায়ু ঠিক আছে বায়ু প্রবাহকে চারটে ভাগে ভাগ করা হয়েছিল সে সে আকস্মিক বায়ু পেলাম সেই আকস্মিক বায়ুকে দেখলাম স্থানীয় বায়ুকে দুটো ভাগে ভাগ করা যায় উষ্ণ আর শীতল সেটাও দেখে নিলাম এবং লাস্টে দেখছি হচ্ছে আমরা আকস্মিক বায়ু ঠিক আছে ক্লিয়ার কোনো জায়গায় যদি খুব অল্প সময়ের জন্য হঠাৎ বায়ুর চাপ অত্যাধিক হ্রাস বা বৃদ্ধি পায় সেখানে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয় তাকে হচ্ছে আকস্মিক বায়ু বলে আকস্মিক সেট করে হয়ে গেল কিছু একটা ঠিক আছে সেরকমই ভালো আছে কোনো জায়গায় যদি খুব অল্প সময়ের জন্য হঠাৎ অল্প সময়ের জন্য হঠাৎ সেট করে ঠিক আছে অল্প সময়ের জন্য হঠাৎ বায়ুর চাপ অত্যাধিক হ্রাস বা বৃদ্ধি পায় হঠাৎ করে কোথাও হচ্ছে বায়ুর চাপ অত্যাধিক হ্রাস পা বৃদ্ধি পেলো কমে গেল বা বেড়ে গেল এবং সেখানে প্রবল বেগে বায়ু প্রবাহিত শুরু করলো এবং প্রবল বেগে হচ্ছে বায়ু যেতে শুরু করলে ঝড় উঠে গেল ঠিক আছে তাকে হচ্ছে আকস্মিক বায়ু বলা যা আকস্মিকভাবে হঠাৎ করে সেট করে হয়ে গেল সেটাকেই হচ্ছে আকস্মিক বায়ু বলা আকস্মিক বায়ুকে মোটামুটি দুভাগে ভাগ করা যায় একটা কি ঘূর্ণবাদ দ্বিতীয় হচ্ছে ঠিক আছে এই বায়ুকে উত্তর গোলাতে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামাবর্তে এবং দক্ষিণ গোলাতে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণ দক্ষিণাবর্তে ঘুরে ঘুরে কেন্দ্রের দিকে অগ্রসর হয় এরকম একটা হচ্ছে এরকমভাবে ঘুরছে আর একটা হচ্ছে ঠিক হচ্ছে উল্টো দিকে ঘুরছে এরকমভাবে ঠিক আছে দুটো দুদিক দিয়ে ঘুরছে সেই কথাটা হচ্ছে এখানে বলা হচ্ছে ঘূর্ণবাদ স্বল্পস্থানে কিন্তু প্রবল গতিবেগ সম্পূর্ণ হয় প্রচুর ছোট জায়গা নিয়ে এবং হচ্ছে গতি সম্পূর্ণ হয় মাঝখানে গেলে পুরো মানে ঘূর্ণিঝড় ঠিক আছে ঘূর্ণবাতের সঙ্গে ঝড় বৃষ্টি এবং বর্জ্যপ্রাত হয় ঘূর্ণবাদ দ্রুত স্থান পরিবর্তন করে ঘূর্ণি কীরকম যায় যে খুব গ্রামের দিকে গেছো কেউ বা গ্রামের দিকে দেখেছ কিংবা যাদের হচ্ছে নদী আশেপাশে বাড়ি তারা হচ্ছে দেখতে পাবে যে ঘূর্ণি যে কীভাবে হচ্ছে স্যাটস্যাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে তো সেটাকেই হচ্ছে এখানে ঘূর্ণবাদ বলতে সেটাকেই হচ্ছে এখানে বলে ঘূর্ণিঝড় প্রতি আমরা যদি খুব ইসি ভাষায় বলি ঠিক আছে ক্রান্তীয় ঘূর্ণবাদের ধ্বংসের ক্ষমতা অতি ভয়াবহ হয় ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম ক্রান্তীয় ঘূর্ণবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা কর্কটি বা মকরীয় রেখায় মধ্যবর্তী অঞ্চলে বরাবর সৃষ্টি ঘূর্ণপাতকে ক্রান্তীয় ঘূর্ণবাদ বা উষ্ণমণ্ডলী ঘূর্ণবাদ বলে ঠিক আছে ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে কুড়ি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এই ধরনের ঘূর্ণবাদ দেখা যায় টোটাল পৃথিবীটা এটা নব্বই ডিগ্রি হলে এটা নব্বই ডিগ্রি হলে তাহলে কোথায় ছ ডিগ্রি হচ্ছে এটা হিসেব করে তোমরা দেখো না হলে না দেখতে পারলে দেখো এইগুলো হিসেব করে দেখতে হবে এইগুলো যখন হিসেব করে দেখবে না তখন হচ্ছে টোটাল ব্যাপারটা কনসেপ্টটা যখন ক্লিয়ার করে দেবে যে কোথায় ছ ডিগ্রি হয়েছে কোথায় ন ডিগ্রি হচ্ছে একটা ডেফিনেশানে একটা ওয়ার্ড ভুলে যাবে কিন্তু এই যে থিঙ্কিংগুলো মাথায় থেকে যাবে এই থিঙ্কিংয়ের বেসে তুমি হচ্ছে ডেফিনেশান বইতে লিখে দিয়ে আসতে পারবে আর যখনই বইতে ডেফিনেশান লিখে দিয়ে আসবে আর ইয়ে এক্সামের খাতায় বইতে ইয়ে খাতায় ডেফিনেশান লিখে দিয়ে আসবে আর তোমার লেখা উন্নত থেকে আলাদা হবে স্যার বা ম্যাডাম বুঝতে পারবে যে তুমি মুখস্ত করে সবাইকার মতন মুখস্ত করে না তুমি ব্যাপারটাকে ক্লিয়ার করে লিখছো তখনই হচ্ছে তোমার নাম্বার সবার থেকে বেশি হবে এটা হচ্ছে একটা গোপন সূত্র যেটা তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইখানে হচ্ছে আমরা এইগুলোকে দেখলাম ঠিক আছে এরকমই ঘূন্যবাদ আরও পাবে যেগুলো বইতে রয়েছে এইটা হ্যাঁ টোটাল ক্লাস করার পর অবশ্যই অবশ্যই হচ্ছে এই যে আমি এখানে পড়িয়ে দিলাম অবশ্যই এইটা দেখার পর বইটা একবার টোটাল পড়তে হবে নাহলে কিন্তু কিছু হবে না তবেই হচ্ছে সব কিছু ক্লিয়ার করতে হবে আর মাধ্যমিক জীবনের সব থেকে বড়ো পরীক্ষা ঠিক আছে নাসিত না উষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ প্রতীপ ঘূর্ণ্যবাদ প্রতীপ কাকে বলে এটা একটা আমার ছোট্ট প্রশ্ন তোমরা তুমি অ্যান্সার দেবে তো ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আমরা পাবো এইগুলো হচ্ছে আমরা দেখবো এই জিনিসটা হচ্ছে লাস্ট আমি তোমাদেরকে বললাম না এইগুলো হচ্ছে একটু তোমাদেরকেও পড়তে হবে শুধু সব কিছু স্যার বলে যাবে আমরা করব না এটা চলবে না তো টোটালটা হচ্ছে আমরা দেখলাম টোটালটা দেখে আমরা বোঝার চেষ্টা করলাম বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম এইগুলো সব কিছু দেখলাম আমি দেবজ্যোতি পন্ডিত ছিলাম এতক্ষণ তোমাদের সাথে আমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের চ্যাপ্টার টু জিওগ্রাফির চ্যাপ্টার টু সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার থ্রিতে আসবো চ্যাপ্টার থ্রিতে কী রয়েছে চ্যাপ্টার থ্রিতে রয়েছে বাড়িমণ্ডপ তো বাড়িমণ্ডল দেখবো দিয়ে তারপরে হচ্ছে সব কিছু কী ওয়েস্টেজ ইয়ে সিস্টেম রয়েছে সব কিছু সেইগুলো দেখবো তাহলে টোটাল জিওগ্রাফি সব কিছু কমপ্লিট করবো দিন তারপর প্রশ্নোত্তর মাধ্যমিক যেহেতু বড়ো পরীক্ষা বড়ো ব্যাপার তোমাদের জীবনের বড়ো পরীক্ষা সেখানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশান সাজেশান সব কিছু আমাদের থেকে পেয়ে যাবে চিন্তা করার কোনো ব্যাপার নেই আমরা যতক্ষণ আছি তোমাদের পাশে আছি সব কিছু ডাউট ক্লিয়ার করে দেবো সব ক্লিয়ার হয়ে যাবে তবে আজের ক্লাস এতটাই কেবল জিওগ্রাফি নয় হিস্ট্রি ম্যাথামেটিক্স বেঙ্গলি লাইফ সায়েন্স আফ্রিং ম্যাম করা আছে টোটাল সব সাবজেক্টের ক্লাস হচ্ছে আমাদের চ্যানেল সেই টাইমে হতে থাকছে এবং তোমাদের আর কী দরকার কোথায় কী সমস্যা হচ্ছে কোন ক্লাস ভালো লাগছে কোন স্যারের ক্লাস ভালো লাগছে বা কোন ম্যামের ক্লাস ভালো লাগছে সেই সব অবশ্যই সব কিছু জানিও আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো তবে আজ এতটাই দেখা হচ্ছে পরের ক্লাসে চলো বাই পাইভায়